আজকে হচ্ছে খাবো গার্লি চিকেন হানি, এটা রুটির সাথে অসম্ভব মজা, বাট আজকে খাবো ভাতের সাথে। আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে সকালবেলা, আমি হচ্ছে আজকে কোনো নাস্তা টাস্তা কিছুই করি নাই, কারণ আমার সকাল থেকে একটু জ্বর জ্বর লাগতেছিল। তো আমি ল্যাপটপে বসে বসে হচ্ছে গান দেখতেছিলাম আর হচ্ছে চিপস খাইতেছিলাম, সাথে আবার টুনটুন হচ্ছে অ্যাড হয়েছে। তো ওদেরকে তো আর না খাওয়া রাখা যাবে না, ওদের জন্য হচ্ছে আমি চিকেন আর হচ্ছে পটেটো বয়েলস করে নিছি। আর আমাদের জন্য হচ্ছে আজকে রান্না করব ডাল আর হচ্ছে গার্লি চিকেন হানি। তো ডালের জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল সবকিছু হচ্ছে একসাথে বয়েল করার জন্য দিয়ে দিছি। তো সবগুলো হচ্ছে একসাথে দিয়ে দিলাম। এখন বলক চলে আসছে, তো ডাল কিন্তু আমরা একটু ঘন ঘন খাই। এখন বলক চলে আসছে ডালটা, তো এখন হচ্ছে আমি ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে দিব, একটু যাতে ডালগুলো একটু ভেঙে ভেঙে যায়। তারপর হচ্ছে এটাতে অ্যাড করব টমেটো। তো এই যে আমি হচ্ছে টমেটো অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে আজকে ভাত রান্না করছিলাম, এই যে এখানে ভাত বসাই দিয়েছি রাইস কুকারে। আর ডালটা বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, আর সাথে একটা শুকনো মরিচ আর হচ্ছে কিছু রসুন কুচি। তো রসুনগুলা হচ্ছে আমি ভালো করে একদম গোল্ডেন করে ফ্রাই করে নিব, তাহলে একটা ভালো সুন্দর স্মেল আসে ডাল থেকে। আর অনেকে হচ্ছে একটু সাদা সাদা রাখে, আমি দেখছি কিন্তু সাদা সাদা রাখলে ডাল থেকে ভালো একটা স্মেল আসে না। তো আমি হচ্ছে একদম গোল্ডেন গোল্ডেন করে দেন হচ্ছে এটার ভিতরে ডালটা অ্যাড করে দিব। আর লাস্টে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, যখন একটু বলক চলে আসবে তখন হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো এখন হচ্ছে এই যে আমি মরিচ, তারপর হচ্ছে আদা রসুন সবকিছু দিয়ে মাংসটারে হচ্ছে ই করে নিছি, ম্যারিনেট করে নিছি। এখন হচ্ছে আমি এটাকে ভাজবো। তো আমি একটু চুলায় তেলটা একটু ভালো করে গরম করে তার মধ্যে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আজকে চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে রাখছি, যেহেতু গার্লি চিকেন হানি করবো। এটা ছোট ছোট করে করলে আরো বেশি ভালো লাগে, বাট আমার আসলে শরীরটা ভালো না দেখে আমি আর কাটা ছেঁড়া কোনো কিছু করি নাই, আমার ভালো লাগতেছিল না, তো এইভাবেই করে নিছি বড় বড় করে। তো এখন হচ্ছে আমি শুকনো মরিচ টেলে নিব, এই যে শুকনো মরিচ গুলো টেলে নিতেছি। শুকনো মরিচ দিলে এটা ভিতর থেকে একটা ভালো স্মেল আসে আর হচ্ছে খেতে একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এখন হচ্ছে আমি রসুন দিয়ে দিছি, রসুন কুচি, আর হচ্ছে এখানে দিয়ে দিছি টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে মধু। তো এই সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে তারপর হচ্ছে এখন দিয়ে দিতেছি সেই ভেজে রাখা শুকনো মরিচ গুলা, আর এখন এর অ্যাড করে দিব হচ্ছে সেই চিকেন গুলা। তো চিকেন গুলা অ্যাড করে দিলাম, এই যে এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো সন্ধ্যার আগ দিয়ে যখন আসর আজানের পর দিয়ে আর কি একদম আকাশটা এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা দুইজনে একটু চা খাইতেছিলাম, আমার শাশুড়ি ছেলে নাকি মাথা ব্যথা করতেছে, সে একটু রং চা খাবে, তার জন্য হচ্ছে একটু মশলা দিয়ে সুন্দর করে চা বানায় নিয়ে আসছি। তো দুইজনে হচ্ছে আড্ডা দিতে দিতে হচ্ছে চা খাইলাম। তো এই তো, তো আপনারা কারা হচ্ছে আমার মতো চা প্রেমী আছেন, আমার মতো হচ্ছে চা পছন্দ করেন, আমি হচ্ছে